একটা উন্নয়ন করলাম উপরে ফ্লাইওভার আর নিচের জায়গাটা ভাগারে পরিণত হয়ে গেল। গত ৬ মাস আগে এরকম একটি পরিবেশ বিষয়ক আলোচনা আমি প্রস্তাব দিয়েছিলাম, ৩০০ আসনে নির্বাচন হবে। আমরা সবাই মিলে দাবি করি অন্তত, যেটা আপনার হাসান বললেন, অন্তত তিনটি নির্বাচনী আসনে আমরা এই দাবি করি যে ৩০০র জায়গায় ৩টি কিন্তু মাত্র, সেখানে ৩%, সেখানে যেন কোনো কাগজের পোস্টার না হয়, এই পলিথিনের কথাই বলেছি। সেই ৩টি আসনে অন্তত পক্ষে স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশের মতন ডিজিটালি স্মার্টলি প্রচারণা হোক নির্বাচনে, যাতে কোনো পোস্টার ছাপাতে না হয়। ৩টি নির্বাচনী এলাকা আমরা দাবি তুলতে পারি যে অন্ততপক্ষে ৩টিতে এই স্মার্ট ব্যবস্থা হোক, যেখানে কোনো কাগজের পোস্টার থাকবে না, যেখানে পলিথিনের ভিতরে পোস্টার ঢুকিয়ে উপরে ঝুলে দেওয়া হবে না, কুয়াশায় সেটি পরে ড্রেনে চলে যাবে না। আমি এইটাই প্রস্তাব দিয়েছিলাম আরো প্রায় ৬ মাস আগে। আপনাকে ধন্যবাদ এবং আপনার আসনকে ধন্যবাদ যে আমরা যদি এটাও করতে পারি যে একটি আসনে, যদি এখন আজকে আপনার একটি আসনে কোনো পোস্টার ছাপা হবে না কাগজের, সেখানে ডিজিটালি প্রচারণা চলবে, সেখানে মাইকিং হইতে পারে সীমিত আকারে, অন্তর্পক্ষে শব্দ দূষণ যাতে না হয় সেইটুক নিয়ন্ত্রণ করে মাইক থাকবে, আর ডিজিটাল চলবে। স্মার্ট বাংলাদেশের সকলের হাতে মোটামুটি ফোন আছে, তারা যার কাছে স্মার্টফোন নাই তাও এসএমএস এ ভয়েস এসএমএস দিতে পারবে, তার কিন্তু একদমই দামি মোবাইলের দরকার নাই, ওনার কাছে ভয়েস এসএমএস যাবে। পরে পোস্টার ছাড়া একটি নির্বাচন আসন আমরা করতে পারি কিনা সেই দাবি তোলেন। আর আপনার আলোচনার সাথে আমি দ্বিমত করেও বলতে চাই যে গ্রাফিতির কথা যদি বলেছেন, আমি মনে করি সস্তা বাহাবার জায়গাটা আমরা বলতে চাই না, তবে এখানে যথার্থ রং ব্যবহার করা, যথার্থ কমিউনিকেটিভ, যেটি আমরা নগরের জন্য ভালো সেই রকম মেসেজ থাকুক, আমার বাচ্চারা যাতে ওই গ্রাফিতি দেখে একটি শিক্ষা দিতে পারে, যে সেটা পরিবেশ সম্পর্কে হতে পারে, সেটা ট্রাফিক আইন সম্পর্কে হতে পারে, সেটা অন্যান্য যে কোনো শিক্ষণীয় বিষয়ের মেসেজ থাকা উচিত, এবং যিনি ডক্টর সারোরা গবেষণা করছেন যে রংটা কি হওয়া উচিত সেই অনুযায়ী গ্রাফিতিটা হওয়া উচিত। শুধুমাত্র আমার মনের ইচ্ছা আমি দিয়ে রং দিলাম, সেটা পরিবেশের বিরুদ্ধে গেল, আমার দৃষ্টি বিরুদ্ধে গেল, সেটা আমার বাচ্চাকে অন্য পথে ধাবিত করলো, সেটা যদি না হয়। জি ধন্যবাদ প্রণব দা, আমি একটু আপনি দ্বিমত করেছেন, আমি শুধু বলি যে আমি গ্রাফিতির পিছনে টাকা খরচ করব, প্রণব দা আমি বলছি যে আমি কি গ্রাফিতির পিছনে টাকা খরচ করব, দেয়ালে সুন্দর দৃশ্য আঁকবো, নাকি আমি আগে জেব্রা ক্রসিং করব? আপনি জেব্রা ক্রসিং খুঁজে বের করেন তো ঢাকা শহরে, টাকাটা আমি কোথায় ব্যয় করব? রাস্তা পার হওয়ার মানুষ জানে না কোথা দিয়ে পার হবে। আমি জেব্রা ক্রসিং করব এবং জেব্রা ক্রসিং সম্বন্ধে মেসেজ থাকবে ওখানে, যাতে আমার বাচ্চাই খুঁজতে থাকে যেখানে জেব্রা ক্রসিং করি আমি, যেখানে রাস্তা পার হবো সেই মেসেজও থাকতে হবে আমার ওখানে। আপনারা করেছেন, আমাদের কোনো আপত্তি নাই, সেটা তো আমাদের টাকা দিয়ে খরচ হবে, আমি তো ওখানকার একটা ট্যাক্স পেয়ার তাই না, দক্ষিণের, আমার টাকা দিয়ে আপনি কনসালটেন্টের পে করবেন, আমার আপত্তি নাই। কিন্তু আমরা সাধারণভাবে যদি এটা দখল হয়েছে, এটা তো আইন শৃঙ্খলার অন্যায় হয়েছে, এটা সরানোর জন্য যদি কনসালটেন্ট লাগে, আমি সরি, আমি আপনার সরাসরি বলি, আপনি যদি আমার অফিসে আসেন কাইন্ডলি, আমি সপ্তাহে মাসে কয়দিন এদের সাথে ইঁদুর বিড়াল খেলা করতেছি, আপনি এসে যদি আমি আপনাকে পরিসংখ্যান আমি দেখাবো। 1994 সালে প্রথম মেয়র হানিফের সময় ৩৬৫ দিনের মধ্যে ৩০০ দিন যেতাম, মেয়র খোকার সময় ৩০০ দিনের মধ্যে ২০০ জন দিতাম, যখন এটি দুই ভাগ হয়ে বাংলাদেশকে ঢাকাকে একজন মেয়রের জায়গায় ২জন দেওয়া হয়েছে, একজন সিওর জায়গায় ২জন সিও দিয়েছি, একজন পরিচ্ছন্নতা কর্মকর্তার জায়গায় ২জন কর্মকর্তা দিয়েছি, তখন থেকে যাও বাদ দিয়েছি। কারণ আমরা দেখছি যে যত আমরা আধুনিক হচ্ছি তত বেশি আমরা পলিউশনের মধ্যে পড়ছি। আমাদের ৭ নভেম্বরে ঢাকা কেন বেশি পলিউশনে পড়লো সেই হেডলাইন হয়েছে, এবং ২০০র উপরে পলিউশন হয়েছে আমাদের স্টোর মার্কেট বাংলাদেশ ঢাকা, এবং দিল্লির কাছাকাছি চলে গেছি, পঞ্চম ১১০টির মধ্যে পঞ্চম, টপ পঞ্চমের মধ্যে ছিলাম আমরা, টপ ৫ এর মধ্যে ছিলাম সারা পৃথিবীতে দূষণ দূষিত শহর হিসাবে, বায়ু দূষণের ক্ষেত্রে বলছি আমরা। ফলে আপনি কনসালটেন্ট নিয়োগ করে আমার আপত্তি নাই, কিন্তু সেটা কবে নিয়োগ হয়েছিল আমি কমপক্ষে আরো ৬ মাস আগে শুনেছি, যে এখানে কনসালটেন্ট হচ্ছে এবং পরিষ্কার করা হচ্ছে, ওখানে ঘোড়া রাখা হতো, ঘোড়া রাস্তা বল তৈরি হয়েছে ওই নিচে, এগুলো আইন শৃঙ্খলা বিষয়, এইটি ওখানে আপনার জায়গাটা দখল করেছে, সেটার জন্য আবার কনসালটেন্ট হয়ে আইন করে কর্তৃপক্ষ করেছি বোর্ড থেকে, যাদের মেয়রকে সাহায্য করতে পারি, নগর সরকার, মেট্রোপলিটন সরকার সবকিছু শেষ হয়ে গিয়েছে, কোঅর্ডিনেশন হয় না কোনোভাবেই, ফলে জায়গাটায় কাজ করার জায়গাটা করতে হবে। আমি কনসালটেন্ট যেভাবে বললেন আমাদের সিটি কর্পোরেশনের কথা সেভাবে না, আপনার অনেকগুলো জায়গায় নিজেরা করতে পারি আমরা, সেটা পারি নাই আমরা, সেই জায়গাটা আমাদের ক্ষোভের বিষয়টা। আমার আমি উপর দিয়ে ফ্লাইওভার করলাম, আমি খুশি হলাম যে আমি এখান থেকে রাজারবাগ তাড়াতাড়ি চলে যাচ্ছি উপর দিয়ে, কিন্তু নিজ দিয়ে যখন হাঁটতে যাই
তখন আমার হাঁটা চলা করা যায় না, যখন গাড়ি নিয়ে যাই তা পাই না, যত রিক্সা নিয়ে যাই তা পারি না। একটা উন্নয়ন করলাম উপরে ফ্লাইওভার, আর নিচের জায়গাটা ভাগারে পরিণত হয়ে গেল।